তেল গরম হয়েছে, আমি আলু আর মধু গুঁড়ো ভেজে নিই। হলদি গুঁড়ো অল্প দিয়েছি, ভালো করে ভেজে নিই। ভাজা হয়েছে, আমি নামাই, ভাজা হয়েছে নামালো। আলু আর মধু ফুল ভাজিছ, ওই তেলতে দিলাম মুই পিঁয়াজ আর শুকান মরিচ আর তেজপাতা। দালচিনি আর এলাচি দিলাম, গরম মশলা, পিঁয়াজ আর মরিচটা ভাজা হয়েছে, আর রসুন বাটা, মরিচের গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া, হলুদি গুঁড়া, স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে আনি, পাঁঠার মাংস, মাংসটা ভালো করে কষান, কষা কষা হলে তুমি পানি ঢালি দিন। মাংসটা ভাজা ভাজা হয়েছে, এগুলো আমি এতে আলু আর মধুফল ভাজি খুশাম, এটি ঢালি দিন। আলু আর মধুফল দিয়ে তোমার খরচ বানিয়ে রাখুন, কেমন হয়। আর অল্প কষে আনি, তারপরে পানি ঢালি দিন। সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিলাম, ঢাকি দিন। মাংসটা এলা দিছি মই, পানিখিনি শুকাইছে, মাংসটা হচ্ছে সিদ্ধ। আর উপর কষিয়ে নিয়ে এটা দিন মিলে পানি খালি ছলে দিয়ে দিন। পানিটা উঠে আসলে তারপরে নামান। বানাইছো মধুফল আর আলু দিয়ে পাঁঠার মাংস, তোমরাও ঘরত ট্রাই করে যাবেন, কেমন হয়। মই অল্প খাইয়া দেখছো, ভালো হয়েছে।